নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি কাসুন্দি দিয়ে বিলিতি আমড়ার আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। এই আচার রোদে দিয়ে অনেক দিন রাখা যায় আর ভাত রুটি সব কিছুর সাথে দুর্দান্ত লাগে খেতে। মুখে যখন অরুচি থাকে তখন এটা খেলে খুব ভালো লাগে আর এটা চটজলদি তৈরি হয়ে যায়। আর বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিন্তু। তাহলে শুরু করছি। এই আচারের জন্য পাঁচটা বিলিতি আমড়া নিয়েছি। এই আমড়াগুলোর মধ্যে অনেকটা শাঁস থাকে আর একটা টক মিষ্টি স্বাদ হয়, বেশ ভালো লাগে। এবার এই আমড়াগুলো প্রথমে বঠি দিয়ে সম্পূর্ণ ছাল ছাড়িয়ে নেব। এই আচার যদি রোদেও না দিই ফ্রিজে রেখেও অনেক দিন খাওয়া যায়। এইভাবে পুরো খোসা ছাড়িয়ে ফেলবো, এর মধ্যে আমি খোসা রাখবো না, ঠিক আছে? এবার দেখুন পুরোটা আমার হয়ে গেছে কাটা। এবার এগুলোকে আমি ছোট ছোট পিস করে নেব এভাবে এইভাবে দেখুন। এই আমাদের দেশি আমরা এত ছোট এরকম মোটা মোটা শাঁস বেরোয় না, এগুলো বিলিতি আমরাই বেরোয়। এগুলো কাঁচাও খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি স্বাদ হয়, হালকা মিষ্টি টক মিষ্টি, এর মধ্যে একটু বিট নুন দিয়ে খেতে খুব ভালো লাগে। দেখুন সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে এইভাবেই রেখে দেবো, এটা ছোট করে কাটা যাবে না, ঠিক আছে? আমড়াগুলো খোসা থাকা অবস্থায় ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি, এখন কাটার পর আর ধোবো না। কড়াই গ্যাসে গরম করে নিয়ে এবার এর মধ্যে সর্ষার তেল দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ সর্ষার তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল চামচ পাঁচ ফোড়ন, 1/2 চা চামচ গোটা জিরে আর 1/2 চা চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কাটা আমড়াগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ধীরে ধীরে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষাতে থাকলাম যাতে সম্পূর্ণ মশলা আমড়ার সাথে খুব ভালোভাবে মিশে যায়। আচারে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হবে, অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না। আরেকটা কথা, লবণের স্বাদ যদি বুঝতে অসুবিধা হয় প্রথমে অল্প করে দেবেন, তারপর কিছুক্ষণ পর আবার একটু টেস্ট করে দেখবেন, যদি মনে হয় কম হয়েছে তাহলে আর একটু দিয়ে দেবেন। এবার এর মধ্যে একটা পাতিলেবু চেপে রস দিয়ে দিলাম। পাতিলেবুর রস সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর এবার এগুলো ভালো করে নাড়তে থাকবো। লঙ্কাগুলো একটু থেতো করে দিলাম যাতে ঝালটা বেশ ভালো করে মেখে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে রান্না করলে কী হবে, আমড়াগুলো নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 1/2 কাপ মতো কাসুন্দি দিয়ে দেবো। কাসুন্দি দেওয়ার পর খুব ভালো করে কষাতে হবে যাতে আমরা চারিদিক থেকে ভালো করে কাসুন্দি লেগে যায়। দেখুন এর মধ্যে থেকে আস্তে আস্তে তেল ছাড়ছে। এইভাবেই ভালো মতো যখন তেল ছাড়বে তখন এগুলোকে আমি তুলে রেখে দেব। যেহেতু কম তেল দিয়ে করেছি তাই খুব বেশি 1 আদা তেল ছাড়বে না। আমার আচার তৈরি হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। এই আচারের স্বাদ এত অপূর্ব হয় যে শুধু ভাত দিয়ে মানে সাদা ভাতের সাথে মেখে নিলেও সেই ভাত খেতে অপূর্ব লাগে। বন্ধুরা এরপর আবার একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসব। আর হ্যাঁ, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো। ধন্যবাদ, ভালো থাকবে।